Cigarette smoking is injurious to health and causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok o cancer er karon. পাঁচ মিনিটের তফাতে জন্মেছিল কৃষ্ণা আর তার ছোট বোন। খুব গরিব ছিল ওদের পরিবার। অভাবের সংসারে মেয়ে হয়ে জন্মানো তাও আবার দুজন, অভিশাপ ছাড়া আর কি! তাই মোটা টাকার বিনিময়ে কৃষ্ণাকে বিক্রি করে দিল তারই নিজের মা বাবা, এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে। আমি কৃষ্ণা, মাত্র তিন মাস বয়সে বদলে গেল আমার মা বাবা। চলে গেলাম নিজের পরিবার ছেড়ে অন্য এক পরিবারে। এত কচি বয়সে তো আর উপলব্ধিবোধ জন্মায় না, তাই দুঃখ বেদনা কিছুই অনুভব করিনি। তবে হ্যাঁ, আমার ছোট ছোট কচি হাত পা, আমার মিষ্টি হাসি আনন্দের জোয়ার এনেছিল আমার নতুন মা বাবার বুকে। পরিপূর্ণ হয়েছিল তাদের পরিবার। কিন্তু হঠাৎ একদিন সমস্ত কিছু হারিয়ে ফেললাম আমি। কি গো, আমি কতক্ষণ ধরে ওয়েট করছি? এত দেরি করলে যে! ডাক্তার কি বললো গো? একটু জল দাও। এ নাও। কি গো, কিছু বলছো না কেন? নার্সিংহোম থেকে রিপোর্টটা পেলাম। ইংরেজিতে ডাক্তারি ভাষায় কি লিখেছে তার মানে ঠিক বুঝতে পারিনি, তাই গেলাম ডাক্তারের কাছে। উনি সব দেখে বললেন কৃষ্ণা জন্মগত অন্ধ। অন্ধ মানে? মানে আর কি, ও যে কোথাও নড়তে চায় না, এক জায়গায় বসে থাকতে চায়, দাঁড়াতে চায় না। আসলে ও যে চোখে দেখতে পায় না,
সেটা আমরা বুঝতে পারিনি। এবার বোঝো ঠেলা, এখন কি হবে? এই অন্ধ মেয়েটাকে নিয়ে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে? আমি বারবার বলেছিলাম যে আমার অন্যের বাচ্চা চাই না, শুনবে না কখনো আমার কথা। আমরা নিঃসন্তান, আমাদের কথা ভেবেই তো ওকে নিয়ে। না, আমাদের বলো না, বলো তোমার নিজের জন্য। তুমি নিজের জন্য একটা বাচ্চাকে কিনে নিয়ে এসেছো জোর করে, আমাকে খুশি করার জন্য। আমি সবসময় একটা নিজের বাচ্চা চেয়েছি। আমি বাপু এই অন্ধ মেয়েকে এক মুহূর্ত নিজের কাছে রাখতে পারবো না। নিজের পেটের বাচ্চা হলে না হয় সামলাতে পারতাম। কি করতে বলছো? ওকে কোথাও দিয়ে এসো। কোথায় দেব? আমি কি জানি? ওকে ওর বাবা মার কাছে দিয়ে এসো। নিয়ে গেল ফেরত দিতে কৃষ্ণাকে ওর আসল মা বাবার কাছে। কলিং বেলের আওয়াজে বেরিয়ে এলেন এক মহিলা, বললেন, কাকে চাই? পালিত বাবা জানতে চাইলেন, দিলীপ মণ্ডল আর সবিতা মণ্ডল আছেন কি না। মহিলা বললেন যে ওরা নাকি বাড়ি বিক্রি করে বহুদিন হলো চলে গেছেন, কিন্তু কোথায় গেছেন তা উনি জানেন না। এবার কি করবেন কৃষ্ণার পালিত মা বাবা? কিছু মাথায় এলো? কৃষ্ণাকে তুমি অনাথ আশ্রমে দিয়ে এসো। দিয়ে এসো বললেই হয় নাকি? ওরা নানান প্রশ্ন তুলবে, আর এমনি এমনি কোনো বাচ্চাকে কেউ নেয় নাকি? একটা কাজ করো, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় ওকে তুমি অনাথ আশ্রমের গেটের সামনে রেখে এসো। সারাদিন পড়ে পড়ে ঘুমোনো আর তিন বেলা ফোকটে গিললেই হবে? কাজটা কে করবে? আমার বাপ? এগুলো সব মাগনায় আসে তাই না? এই নে ধর, এখন থেকে ভিক্ষে করবি, অন্ধ বলে লোকে বেশি দয়া দেখাবে, বুঝলি? এখন থেকে টাকা আনবি, তবেই এখানে থাকতে পারবি, খেতে পারবি। যা। ছোট থেকে বড় হয়ে উঠলাম আমি, লোকে আমায় বলে অন্ধ ভিখারিনী,
যৌবন স্পর্শ করেছে আমার সারা শরীর, আর তার সঙ্গে পাল্টেছে আমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। ওরা এখন আর আমাকে মায়া করে না, করুণাও করে না, আমাকে শুধু ছুঁতে চায়, আমার যৌবনকে উপভোগ করতে চায়। ছোট থেকে বুড়ো সবাই আমাকে নানা প্রলোভন দেখায়, স্বপ্ন দেখায়, রানী করে রাখবে বলে আগাম টাকা দিতে চায়। এইভাবেই কি কাটবে আমার জীবন? কে? আমার নাম শেফালী ঘোষ। বেশ কয়েকদিন ধরে আমি তোকে এখানে দেখছি। ইস, কি সুন্দর মুখখানা তোর, অথচ ভগবানের কি অবিচার বলতো। খুব খারাপ লাগছে রে তোকে এই অবস্থায় দেখতে। সবই আমার কপাল দিদি, আমার কপাল। জীবনে যেদিন প্রথম চোখ খুলেছি সেদিন থেকে সব অন্ধকারই দেখছি, তারপর থেকে শুধু মানুষের দয়ায় ভিক্ষায় অসহ্য হয়ে উঠেছে এই জীবন। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না দিদি, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। জি, এমন কথা ভুলিস না, এই পৃথিবীতে তোর মতো কত অন্ধমে আছে বলতো। তাদের অনেকেই আজ এই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নানা কাজে তার আজ প্রতিষ্ঠিত। আসলে কি জানিস, তাদের জীবনে একটা সুযোগের দরকার ছিল। আমি তো পড়াশুনো জানি না, আমি কিছুই পারি না ভিক্ষা করা ছাড়া, কে কাজ দেবে আমায়? আমার একটা সংস্থা আছে, সেখানে তোদের মতো মেয়েদের গান বাজনা, পড়াশোনা, হাতের কাজ এইসব শেখানো হয়। তুই যাবি আমার সাথে? তুমি সত্যি বলছো দিদি? তুমি আমাকে নিয়ে যাবে ওখানে, আমাকে ও সমস্ত কিছু শেখাবে? হ্যাঁ রে হ্যাঁ। তুই তৈরি থাকিস, কাল এসে আমি তোকে নিয়ে যাব। কিন্তু পরদিনই বুঝলাম এ সব মিথ্যে, এখানে হয় না এসবের কোনো কিছু। বাপু, আজ পর্যন্ত কোনো পুরুষ মানুষের হাত পড়েনি, তুমি যে প্রথম ফিতে কাটবে সোনা। এখনো চিনিস না তুই, চড়িয়ে একদম ঠিক করে দেবো আমি তোকে। বলেছিলাম কিনা, বলেছিলাম কিনা আমি তোকে? Oh!
দেখো আমি কেমন হাসছি।